3 কোটি টাকা 4 বছর পরে ভিল নাই সরুছে কাম দুর্বলিয়া কাম লাগি ভাঙ্গি গলানো পুল ওয়াল খেলালি আর ক্রীড়াবিদকর ভিতর অসন্তোষ টিকে দেখুন এই দৃশ্যকে ইটা হেউছে সুবর্ণপুর শহর রামেশ্বর স্টাডিয়ামে বনা হেউথবার বিজু পটনায়ক সন্তরণাগার 3 কোটি 74 লাখ টঙ্কারে বনা হেউথবার এই পুলকে 4 বছর হেলানো হেলে বি এবে তো কাম নাই সরবার খালি সেতকি নাই সে দুর্বলিয়া কাম লাগি পহেলানু বনা হেইথিবার পুল ওয়াল আর কাঁথ বিল ভাঙ্গি গলানো সিয়াড়ে যে কাম জলদি নাই হেউথবার লাগি আমকে মহানদীনে খেল প্রাকটিস করবাকে পড়ুছে কহিকিনা নিজর অসন্তোষ জাহির করিছন খেলালি মানে আর স্থায়ী ক্রীড়া অধিকারী নাই থিবার লাগি বহুটে সমস্যা হেউথবার অভিযোগ করিছন ক্রীড়া শিক্ষক মানে আমার জেলার বহুত ক্রীড়াবিদ মানে অছন সেমানে আকে স্টেট লেভেল ন্যাশনাল লেভেল খেলবা লাগি চাহুছন কিন্তু সুইমিং পুল আবশ্যকতা পড়ুছে যাহা কি আমি সুইমিং পুল বনা হয়েছে 4 বর্ষ হল কমপ্লিট নয় হবার তার আমি এবেকা মহানদীরে প্র্যাকটিস করুছন এই সুইমিং পুল কমপ্লিট হয়ে সমস্ত যদি সুবিধা দিয়া যায় তা সমস্ত আগে বড়ি পারে আজি যদি দেখমা বলে স্পোর্টস রে সুইমিং পুল বহুত আবশ্যকতা আছে মহানদীরে প্র্যাকটিস করি অনেক থর স্টেট লেভেল ন্যাশনাল লেভেল খেলে যাইছেন এবং সরকার অনেক যোজনা করছে যোজনারে সুবর্ণপুরে পুরো ফেল মারিছে যাহাফলে কি স্পোর্টস মানে যেতে উন্নতি করবা কথা করি না পারবা দুঃখর কথা যে সুবর্ণপুরে সুইমিং পুল আজিকা 4 বর্ষ হলা নির্মাণ হয়েছে হয়েছে বলিকি সব খালি আশা দেখা যাচ্ছে কিন্তু টোটালি সে আশা ভিতরে হি রয়ে যাচ্ছে সমস্ত প্লেয়ার মানকর আশা তা মানে আউ যদি হেই পারতা বলে আউ অনেক ভাল হই পারতা অনেক প্লেয়ার বাহারি পারতে যা বলে কি ন্যাশনাল লেভেল স্টেট লেভেল খেলি পরকিরি সুবর্ণপুর না রকি পারতে ক্রীড়ার বিকাশ লাগি রাজ সরকার বহুটে পদক্ষেপ নেউতবার ডিংরা পিটুছন হেলে অসলি নে সে সব কিছি নাই হেউতবার অভিযোগ হিছে খালি ঠিকাদার মানকো পুষ্পা লাগি যোজনা করা হেউছে বলি অভিযোগ করিছন বুদ্ধিজীবী সিয়াড়ে যে কাম সরবার উপরে বহু জলদি সুইমিং পুল কামে লাগবা বলে কইছন রায় যুব আর ক্রীড়া মন্ত্রী তুষার কান্তি বেহরা সোনপুর শহর প্রায় 4 বর্ষ হয়ে গেল রামেশ্বর স্টেডিয়াম সুইমিং পুল পাখাপাখি 4 কোটি টঙ্কা খরচ হলান কিন্তু মানে সুইমিং পুল নির্মাণ হয়ে নুয়ে পারে তালি এটা গোটে ঠিকাদার পুষবার প্রহসন চালিছে সরকারঙ্কর আউ কেবে হবা সে সুইমিং পুল বি বুঝা নাই পড়বার কে জান সোনপুর শহর তো কে নুয়ে জানান তালি সুইমিং পুল রামেশ্বর স্টেডিয়াম হচ্ছে তেমন এটা গোটে আমি দৃঢ় নিন্দা করছু লাস্ট সেপ্টেম্বর ভিজিট করছিল সেতবে করোনা টাইম আমার টিকে কাম স্লো হয়েছিল অলমোস্ট ফিনিশ হয়ে যাইছি পাখাপাখি 3.5 কোটি টাকার খরচা করি তৈরি হয়ে বিজু পট্টনায়ক সন্তরণাগার এবে বি অচল হয়ে পড়ছে যার ফলরে ক্রীড়াবিদ মানে তাকর কলাকৌশল দেখাই না পারবাকে তো কেবেই সন্তরণাগার কাম করবা আর কেবে খেলাড়ি মানে এনে উপকৃত হবে সেটা দেখবার বাকি রহিলা সোনপুর জেলা সন্তরণাগারর ভিডিও জার্নালিস্ট নিরঞ্জন সঙ্গে সত্যব্রত প্রধান অর্গস নিউজ।